মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি যদি এই কাজটা না করতে পারেন আর তো কেউ পারবে না। এখন কি উপায় রাজ? আমার সত্যি খুব চিন্তা হচ্ছে রাজ, আমি বুঝতে পারছি না কি করবো। এতগুলো স্টুডেন্টের ক্লাস, এত এত বড় ক্ষতি হয়ে যাবে। ধ্যান টাড়া। দেখুন দেখুন, একটা ব্যাপার আছে। ব্যাপার তাই না? দুচোখের সেই তারা যে সে ভোরের আলো, হিসেবের এই দুনিয়ায় বেহিসেবে গান শুনিয়ায় বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা ভালোবাসা, ঘিরে ভালো থাকা, নিজের নামে তাকে ডাকা। রাজের সঙ্গেই থাক দি ভাই, নিজের ভালোবাসার মানুষের কাছে থাক, সেটাই ভালো। আমিও এবার মাকে প্রমাণ নিয়ে বলতে পারবো যে তুই রাজদাকে কতটা ভালোবাসিস। জানেন তো, আপনাকে ছাড়া থাকতে আমার একদম ভালো লাগছে না। মানে বিয়ের পরেও আমাদেরকে এইভাবে দূরে থাকতে হচ্ছে, আমার একদম ভালো লাগছে না শ্রী। এই জন্য কি আপনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলুন? এই পুরো বিষয়টাকে একটা পরীক্ষা হিসেবে দেখুন রাজ। আজ আমি আপনাকে বলছি, একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে, আবার আমরা একসাথে থাকতে পারব। কিন্তু শ্রী, আপনার মা কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে? আচ্ছা রাজ, আপনি যেদিন আমায় সত্যিটা জানিয়েছিলেন তারপরে কি আপনি সত্যি আশা করেছিলেন যে আমি সবটা মেনে নিয়ে বিয়ের পিঁড়িতে বসব? তাই আমার ধারণা মাও একদিন সবটা মেনে নেবে, মাও একদিন সব কিছু বুঝতে পারবে। আর একটা কথা কি জানেন তো রাজ, সব কিছু শেষে না ভালোবাসারই জয় হয়, এটাই এই জগতের প্রতিষ্ঠিত নিয়ম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।